60 টাকা। আমি সিনেমা বলছি না, একটা নাও ফ্লাইটে দিল্লিতে গিয়ে আমরা নর্মাল 10 টাকা বুক করে আমাদের নেক্সট ট্রিপ স্টার্ট হচ্ছে, সেটা হলো হিমাচল প্রদেশ, শিমলা, কুলু, মানালি। আমরা এখন এয়ারপোর্টে আছি, কলকাতা এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট 10:10। তো কৃষ্ণানু, কৃষ্ণা, মৌমিতাদি, অমিতদা আর সীমা, এখান থেকে আমরা দিল্লি যাবো। নেক্সট আমাদের 9:30 সময়, রাত্রি 9:30 সময় ট্রেন আছে কালকা মেল, ওখান থেকে আমরা যাব শিমলা, সরি কালকা, কালকা থেকে আমরা টয় ট্রেনে শিমলা যাব। কালকে সকালে 10টা নাগাদ আমরা পৌঁছে যাব শিমলা, ওখান থেকে আমাদের সব কিছু করা আছে। চলো, আমাদের গেট খুলে গেছে অলরেডি, 9:45। চাঁদনি চক খাওয়া দাওয়া করলাম হলদিরামে, এখন দেখা যাক, জুতোর অবস্থা খুব খারাপ। এখন ওল্ড দিল্লি স্টেশনে আছি, আমাদের 9টার সময় ট্রেন কালকার জন্য, কালকা মেল। তো আমরা লালকেলা থেকে পায়ে হেঁটে 20 মিনিট মতন লাগলো সময়, হ্যাঁ, ওখান থেকে হেঁটে এসে আমরা এখানে এখন এসে একটু রেস্ট নিচ্ছি, 9টার সময় ট্রেন দেবে প্ল্যাটফর্মে, 5 নম্বর প্ল্যাটফর্মে, ওখান থেকে আমরা এখন কালকার জন্য রওনা দেব। গুড মর্নিং, আমরা এই এখনই কালকা স্টেশনে পৌঁছালাম, সবাই নেমেছি, এখন আমরা টয় ট্রেন স্টেশনের দিকে যাব। তো চলো, খুব ঠান্ডা এখানে। না না, এটাই শিবালিক। সজ্জন, আমি আপ 7 বাজে তক রাত্রি কা লুৎফ উঠাতে
ধন্যবাদ। আমরা এখন একটা স্টেশনে নেমেছি, কি নাম? বারগ। বারগ নাম। আমাদের এখন ব্রেকফাস্ট দিয়ে গেল। ব্রেকফাস্টে অমলেট, দুটো পাউরুটি, সস, সবাই পেয়ে গেছে। আমরা শিমলা ঢুকছি, এলো শিমলা স্টেশন। খুব দারুণ লাগলো জার্নি। গাড়িতে উঠে গেছে অলরেডি সবাই। অমিতা, হ্যালো, হাই। খুব কম্বল মুড়ি দিয়ে আছো, ভীষণ শীত লাগছে, গরম লাগছে। পুরো ট্রিপেই বলেছে কম্বল মুড়ি দিয়েই থাকবে। গুমিত পাজি, ছ দিন হাম লোগে সাথ রহেঙ্গে, চলো হোটেল মে চেক ইন করতে। হ্যালো, আমরা এখন হোটেলে পৌঁছে গেছি। একটা ছোট্ট প্রবলেম হয়েছিল, সেই প্রবলেমটা বলবো, একটু ওয়েট করতে হবে। তো এখন যেই হোটেলে আছি সেটা হলো আমাদের অ্যাপেল ইন হিডেন। তো খুবই ভালো হোটেল, চলো। এটা হলো আমাদের রুম, খুবই সুন্দর। ওয়াশরুম
আমরা অ্যাকচুয়ালি আগে থেকে হোটেল বুক করে দিয়েছিলাম, হোটেল হেলেন। আমরা এখন মেন মার্কেটে, এটা হলো টিক্কা।